এখানে ভোট সরকার দিয়েছে, আমাদের কর্তব্য ভোট দেওয়ার। মানুষ যদি সব মিলে পছন্দ সই মতন মনে করে না, ভোট যখন হয়ে যাচ্ছে এমন হয়তো হতে পারে মানুষের মনের কথা, তাহলে আমরা পছন্দ সই মতন যে আমাদের পছন্দ হয় তার আমরা ভোট দেবো। তা আমরা চাচ্ছি যে দেশের নিরপেক্ষ ভোটটা হোক, আমরা সবাই শান্ত সুস্থভাবে আমার ভোট যাকে খুশি তাকে দিয়ে থাকবো। দল নিয়ে কোনো ভেদাভেদ নেই, তবে মাঠে জাতি হবে, এক এক পক্ষ ভোট হলে তো হবে না, ভোট নিরপেক্ষ হতে হবে। মাঠে সবাই আসতে হবে, আমি যাকে খুশি তাকে দেবো, কেউ আসবে কেউ আসবে না তা হবে না। আমরা ওই প্রার্থী ভালো করে যাবো, তাছাড়া আমরা তো আর এমনি মনোবততে এসে দলে তো ইয়ে না, আমরা প্রার্থীর দেখে আমরা ভোট দেবো, তা যে যে দল করো সেটা দেবে না, নৈতিক দায়িত্ব আমাকে ভোট দিতে হবে। ভোট দিয়ে যাবো হলে এই জন্যই ভালো ব্যক্তির দিকে ভালো দেখাতে ভোট দেবো আমরা, আর যাতে ভালো হওয়া যায় বা দেশের লোক ভালো হইতে পারে সেই কাজ করবো আমরা। যে সারা দেশে সুস্থ একটা ভোট হোক, আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, জামাত যাক, জাতীয় পার্টি, জাসদ, মানে দল বলতে রাজনীতি বলতে সবাই যাবে, তবে আমরা ভোট দিতে যাতে আমাকে করবো, আমার নিজের ভোট আমি যাকে খুশি তাকে দেব। আমাকে যদি ভালো প্রার্থী আসে তাহলে আমরা ভোট দিতে যাব, যে সেই প্রার্থীকে আমরা ভোট দেব। আর যদি মনে করেন যে সেই প্রার্থী ভালো হচ্ছে না, আমরা কিন্তু ভোট দিতে যাব না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। ভোটের মাঠে তো আমাকে জাতিই হয়, তার সরকার যখন দিয়েছে তখন তো আমাকে জাতিই হবে। তা এখন ঘটনা হলো কি যে এই যে একদলীয় ভোট, এই জন্য একটু সমস্যা। তবু আমরা চিন্তাভাবনা করব যে প্রার্থী ভালো, প্রার্থী যে ভালো ভোট তার দিয়ে থাকবো, কারণ সরকার যখন দিয়েছে ভোট তখন জাতিই হবে ভোট দিতে, আমরা কিন্তু ভোট দিতে যাবো, এটা ঠিক কথা। যদি সর্বদল নির্বাচন করে বা অংশগ্রহণমূলক নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে, তাহলে আমরা নির্বাচন যাব, আর যদি না হয় তাহলে এলাকার লোকজন যদি সব মিলে যদি বলে যে আমাদের ভোটে দাঁড়াইছে নিজের মানে প্রার্থী অমুক ভালো বা পছন্দ সব প্রার্থী আছে ভোটে যাচ্ছে হবে, তাহলে আমরা ভোট দিতে যাব। আর যদি এলাকার লোক যেমন এখন অনেকেই বলছে যে আমরা ভোট দিতে যাব না, কারণ একতরফা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ হবে না, যারা ক্ষমতায় আছে তারাই আবার ক্ষমতায় থেকেই নির্বাচন দিচ্ছে। ভোট নিয়ে আমার চিন্তা ভাবনা তেমন কিছু নেই, আমি খেটে খাওয়া মানুষ, কাজকর্ম করে খাই, রাজনীতি করি নে, আমাদের কোনো মারামারি নেই, জ্ঞানজাম নেই, আমরা কাজ করব খাবো। কিন্তু জিনিসের দাম অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে আমাদের তো হচ্ছে গিয়ে ওই যে কামাই করছে এতে তো আটছে না, আমাদের 2 টাকা কামাই করছে 3 টাকা খরচ হচ্ছে, তাহলে আমরা চলবো কীভাবে? মানে দেশে যাতে যেটা যেটা শান্তি সুবিধা হবে সেইটাই করতে হবে সরকারের।